আলু এমন একটা সবজি যেটা দিয়ে সব কিছু বানানো যায়, সব কিছু খেতে যেমন মজা, আর আলু যেখানেই থাকুক, তরকারি বলো আর রুটি বলো, সব কিছু কিন্তু মজাদার হয়ে যায়। আর এই আলু দিয়ে কিন্তু আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেটা ঠান্ডাকালে হোক বা গরমকালে হোক। তো আজকে ভাবলাম কেন রাতের জন্য আলুর পরোটা করে নেওয়া যাক, সেজন্য প্রথমে আলুগুলো কেটে ভালো করে আমি সিটি বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর যেহেতু এখন শীতের সময় সবজিগুলোও আছে, সেই জন্য আমি এখানে সবজি বেশি কিছু নেব না, আমি এখানে শুধু মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি দিয়ে পরোটা আসলে আলু, এবারে আমি যে আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেই আলু সিদ্ধর মধ্যে কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটির আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে, আমি সিটিটা বসিয়ে দিলাম এখানে, এক থেকে দুটো সিটি উঠলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো একটু পানি ঝরিয়ে রেখে দিলাম, এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এখানে কিন্তু খুব একটা মশলা দেবো না, কিন্তু খেতে যেমন টেস্টি হবে আর আমি যেভাবে বানাই আসলে সেভাবে একবার বানিয়ে দেখবেন, বেশ বিশাল টেস্টি হয়। আর এখন তো শীতের নানান রকম সবজি এখানে চাইলে আপনারা গাজর দিতে পারেন, বিট দিতে পারেন, তাহলে কীভাবে কালারফুল হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। পরে সেটা ইনশাল্লাহ বানিয়ে দেখাবো। এবারে আলুগুলো একে একে আমি ছিলে নিচ্ছি। আর আপনারা যদি খুবই তাড়াতাড়ি করতে চান তাহলে কি করবেন, আলুগুলো একটু কুচি কুচি করে কেটে সিদ্ধ বসিয়ে দিবেন, তাহলে কি হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এবারে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, আর মটরশুঁটিও এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আলু আর মটরশুঁটিটা আমি একেবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই মটরশুঁটি আর আলুর যে মশলাটা সেটা কিন্তু খুব একটা আমি বেশি কিছু দেবো না, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আলুটা কিন্তু মাখা হয়ে গিয়েছে, মটরশুঁটির আলুটা ভালো করে আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়ার মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিলাম। তো সরিষার তেলের জন্য কিন্তু সেন্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে, এখানে চাইলে আপনারা রিফাইন্ড তেলও ইউজ করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু একটু ফোড়ন মতো আমি দিয়ে দিলাম, একটু লাল লাল হয়ে যাবে। তারপরে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ছাড়া কিন্তু আমাদের আলুর পরোটা কিন্তু পুরো একেবারে ইনকমপ্লিট। তো এবারে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব, হালকা করে না একটু ভালো করে একটু ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার হবে। আর এর সাথে সাথে কিন্তু আমার শুকনো লঙ্কা যেটা আছে এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। একসাথে এটাকে ভালো করে লাল করে নেব, নেওয়া হয়ে গেলে এটা যে একটা সুন্দর যখন ব্রাউন কালার আসবে তখন কিন্তু এটা কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে আমি হালকা হালকা করে কড়ার মধ্যে ভালো করে আমি ভেজে নেব। আর সাইডে কিন্তু আমি ধনে পাতাও রেখেছি, ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা বিশাল হয়। আর এটা কিন্তু আমাদের গাছেরই ধনে পাতা, বাড়িতে হয়েছে, সেই জন্য আমি পেরে নিয়ে এসেছি, ধনে পাতাটা কেটে নিয়ে এসেছি, এনে আমি তুলে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমার যে ময়দাটা সেটা কিন্তু আমি আগে থেকেই ছেনে রেখেছিলাম, ময়দা ছানাটা দেখাইনি, কারণ একই রকম এর আগে আমি অনেকবারই ময়দা ছানা দিয়েছি। এখানে ময়দাটা আপনি ময়দা আর অল্প করে একটু নুন দিয়ে পানি দিয়ে ভালো করে ছেনে নেবেন, আর ছেনে নিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন, তাহলে কি হবে নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজাও হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। তারপরে এই যে ধনে পাতাটা ছিল সেটাও ভালো করে কুচি করে নিয়েছি। এবারে এই ধনে পাতা আর যে পেঁয়াজ কুচি আর যে শুকনো লঙ্কাটা আছে এটা কিন্তু ভালো করে একসাথে ভালো করে চটকে নেব, মেরে নেব, নিয়ে আলুর সাথে কিন্তু পুরোপুরি মিক্স করে দেবো। প্রথমে আমি একটু লবণ নিয়ে নিলাম, নিয়ে এই লঙ্কাটার সাথে একটু ভালো করে একটু মিক্স করে নেবো। আর সত্যি কথা বলতে আমার আলু পরোটা খেতে বেশ ভালো লাগে রাত্রেবেলা, কিন্তু আর ডিনারের জন্য কিন্তু বেস্ট পারফেক্ট লাগে। আর আলু পরোটার সাথে একটু যদি দই হয়ে যায় তাহলে তো জমেই যায়। এবারে আমি একটু ভালো করে একটু গরম বলে আমি একটু হালকা হালকা হাত দিয়ে করছিলাম। এবার এটা ভালো করে মাখানো হয়ে গেলে কিন্তু আলুর মধ্যে দিয়ে ভালো করে আলুটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর ময়দাটা আমি বলেই দিলাম, ময়দাটার মধ্যে কিছুই দিতে হবে না, শুধু একটু অল্প করে নুন। আর যদি আপনি খাস্তা করতে চান তাহলে একটু তেল দিয়ে একটু ভালো করে ছেড়ে নেবেন, নিয়ে 10 মিনিট রেস্টে রাখবেন, তাহলে কী হবে ময়দাটা কিন্তু খুব সুন্দর একটা সফট চলে আসবে। আর যখন আপনি ছানবেন তখন কিন্তু বেশ ভালো হবে, ভুল করেও কিন্তু গরম পানিতে ছানতে যাবেন না। গরম পানিতে ছানলে কী হবে, ময়দার টেক্সচারটা পুরো অন্যরকম হয়ে যায়, একটু খুবই সফট হয়ে যায়, তখন কী হয় বেলতে অসুবিধা হয়, অনেকটা কী হয় শুকনো ময়দাই ইউজ করতে হয়। তো এটা কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন। এবারে আমার যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আলুটা এর সাথে মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি একটা মশলা দেবো, সেটা হচ্ছে চিকেন কারির মশলা। হ্যাঁ, চিকেন কারির মশলাটা দিলে কিন্তু বিশাল টেস্ট হয়, এটা কিন্তু আমি সত্যি বলছি। চিকেন কারির মশলা, আলুর মশলা যদি না থাকে তাহলে একটু চিকেন কারির মশলাটা দিয়ে দেখবেন, খুবই সুন্দর একটা সেন্ট হয়, ফ্লেভার হয়, আমার বেশ ভালো লাগে খেতে। আমি জানি না এটা কার ভালো লাগবে, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, নতুন জিনিস ট্রাই করতেই পারেন। এখানে ঝালেরগুলো দিলাম আর একটু চিকেন কারির মশলা দিলাম, যেহেতু চিকেন কারির মশলাটা বাড়িতে ছিল। আর আমি যখনই আলুর পরোটা বানাই চিকেন কারির মশলা বা আলুর মশলা এগুলো দিয়ে থাকি, আলুর
যে কারিটা যেটা থাকে সেটার মশলাও মাঝে মাঝে দিয়ে ফেলি। তো তার জন্য কি হয় টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। শুধু শুধুমাত্র চিনি চিনি বলছে সরি শুধুমাত্র নুন আর এই শুকনো লঙ্কা এগুলো দিয়েও ভালো লাগে, কিন্তু একটু মশলা দিলে আসলে বেশ টেস্টটা ভালো লাগে। এটা ছানা হয়ে গিয়েছে, এবারে আমি যে রুটিগুলো আছে সেগুলো ভালো করে গোল গোল করে শেপ করে নেব। আর ময়দাটা কিন্তু বিশাল সফট হয়েছে, ময়দাটা আমি ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে আমি একটা ময়দার ডো নিলাম, নিয়ে ভালো করে এভাবে একটু হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে ভালো করে দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা করতে কিন্তু একটু কষ্টকর, কিন্তু একটু ধীরে সুস্থ করলে কিন্তু হবে। অনেকের কি হয় কমপ্লেন থাকে যে যখনই রুটি বেলা হয় তখনই আলুগুলো অনেক বেরিয়ে যায় ইয়ে হয়, তো সেটা ক্ষেত্রে কী করবেন, একটু অল্প অল্প করে আলু ইউজ করবেন, ময়দাটা একটু ভালো করে পুরটা ইউজ করবেন, তাহলে কী হবে ফেটে বাইরে বের হয়ে আসবে না। আর ময়দার মধ্যে যতটুকানি ময়দা তার থেকে একটু কম করেই দেবেন, অনেকে কী করে বেশি বেশি দিয়ে ফেলে পরে আর বেলতে সমস্যা হয় সেটাই সেক্ষেত্রে হয়ে যায়। এবারে আমার পুর ভালো করে আলুটা পুরটা দেওয়া হয়ে গিয়েছে ময়দার মধ্যে, এবারে আমি যে রুটিগুলো আছে আলুর পরোটা যেগুলো আছে সেগুলো কিন্তু এবারে আমি ভেজে নেব। আর এটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এখন তো শীতের সবজিও আছে, তো এটাই এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি একটা প্যান নিয়ে নিলাম, এবারে আমি একটা ডো নিলাম, নিয়ে তারপর একটু অল্প শুকনো ময়দা দিলাম, দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। বেশি পাতলা করবো না, বেশি মোটা করবো না, মিডিয়াম আমি রাখবো। দেখে এটাকে ভালো করে আস্তে আস্তে আমি ভালো করে বেলে নেব, আপনি নিজেই দেখতে পাবেন এর থেকে কোনো কিছু বেরিয়ে বার হয়ে যাবে না, মানে পরিমাণ মতো দিলে আসলে বার হবে না, কিন্তু বেশি বেশি যখন আপনি দিয়ে ফেলবেন তখন আসলে বার মানে বেরিয়ে যাবে, এটা একটু খেয়াল রেখে করবেন। ময়দাটা দিয়ে আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই তো আমার আলুর পরোটা রেডি হয়ে গিয়েছে, খুব একটা সময় লাগে না, খুবই ইজি একটা রেসিপি। আর আলুর পরোটা তো খেতে সবারই কম বেশি পছন্দ, তো আপনিও আজকে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আর একটু মশলাটা আমি যেভাবে দিয়েছি সেভাবে একটু মশলা দিয়ে দেখবেন, আসলে বেশ টেস্টি হয়। তো ময়দাটা এখানে ছানা হয়ে বেলা হয়ে গিয়েছে, রুটির ডোটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি তাওয়ায় দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার আলু পরোটা এখানে প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে, একটু অল্প করে আমি রিফাইন তেল দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন কী সুন্দর ফুলেছে, পুরো রুটির মতো ফুলেছে, তাই না? আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এত সুন্দর ফুলেছে আর খেতে যেমন টেস্ট হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো। আর এখানে আমার প্রায় পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পরোটাগুলো গরম গরম খেতে আসলে বেশ ভালো লাগে। তো আমার পরোটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এবারে আমি এই পরোটা দিয়ে অল্প একটু দই নেব। দইয়ের সাথে আমি আসলে আলু পরোটাটা একটু সাজেস্ট করবো, খেতে আসলে বেশ ভালো লাগে আমার। আর আচারের সাথে অনেকেই খেয়ে থাকে, বা যার যেটা অপশান যেটা যেটা দিয়ে খেতে ভালোবাসে সেটা। আর এখানে আমার আলু পরোটা রেডি হয়ে গেছে, দেখতে যেমন ইয়ামি লাগছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ইয়ামি হয়েছিল। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।